ডক্টর আর এম এল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে নার্সিং অফিসার রিক্রুটমেন্টের একটি শর্ট নোটিস নিউজ পেপারে পাবলিশড হয়েছে সো ফুল নোটিস কিন্তু এখনও আসেনি শর্ট নোটিশ একটা পাবলিশড হয়েছে নিউজ পেপারে সে শর্ট নোটিসে কি বলা হয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি সকলেই মনোযোগ সহকারে দেখবে আর এই যে শর্ট নোটিসটি এখন তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই শর্ট নোটিসটি আমি টেলিগ্রাম গ্রুপে সেন্ড করে দেব সকলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে কিভাবে টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে হয় সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব আর চ্যানেলে একদম যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নার্সিংয়ে এরকম নিত্য নতুন প্রত্যেক দিন আপডেট পাওয়ার জন্য আর যদি ভিডিওটি দেখার পর পরে কোনো জায়গায় ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো সো এটা দেখতে পাচ্ছ যে ডেটটা দেওয়া আছে এখানে পাঁচ তিন দু হাজার চব্বিশ আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার একটা দেওয়া আছে এখানে আর এখানে দেখে নাও নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং পোস্ট তারপরে দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর এলিজিবল ইন্ডিয়ান তো দেখে নাও এখানে নন টিচিং পোস্টে তোমাদের স্যালারিটার যে লেভেল সেটা হচ্ছে লেভেল সেভেন অনুযায়ী স্যালারি দেওয়া হবে আর পোস্টের নাম আছে নার্সিং অফিসার লেভেল স্যালারি অনুযায়ী স্যালারিটা যেমন হয় সেরকমই দেওয়া হবে ওই সত্তর থেকে আশি হাজারের মতো স্যালারি থাকবে আর এরপর দেখে নাও আরও কিছু পোস্ট এখানে দেওয়া আছে নিচে তোমাদের সেগুলো অন স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ সো তোমাদের নিচে এখানে তোমাদেরকে আমি ওয়েবসাইট দেখিয়ে দেবো কোন ওয়েবসাইটে তোমরা ফুল নোটিফিকেশানটা পরবর্তী ক্ষেত্রে পাবে সেটা তো এখানে দেখে নাও অনলাইন লিঙ্ক ফর ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি ডিসপ্লেড অন দ্য ইনস্টিটিউট ওয়েবসাইট এই ওয়েবসাইটে তোমরা অনলাইন আবেদন করতে পারবে তারপর এখানে দেখে বলা হয়েছে ডিউরিং থার্ড উইক অর ফোর্থ উইক অফ মার্চ দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশে থার্ড অথবা ফোর্থ এক মার্চের মধ্যে তোমরা আবেদন করতে পারবে সেটা এখানে জানানো হয়েছে সো দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ইনস্টিটিউট ওয়েবসাইট রেগুলারলি অর্থাৎ ক্যান্ডিডেটকে বলা হয়েছে যে ওয়েবসাইট ভিজিট করতে প্রত্যেক দিন এবং দ্য লাস্ট ডেট অফ ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি ওয়ান মান্থ ফ্রম দ্য ডেট অফ ডিসপ্লেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন তো অনলাইন অ্যাপ্লিকেশন ডিসপ্লে হওয়ার পর থেকে তোমরা এক মাস অনলাইন আবেদন করতে পারবে সো তারপরে দেখে নাও ফর ডিটেল ইনফরমেশন রিগার্ডিং নাম্বার অফ পোস্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইটিসি কাইন্ডলি ভিজিট দ্য ইনস্টিটিউট ওয়েবসাইট এই ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে সো প্রত্যেক ফুল নোটিস আসার আগে তোমরা সকলে জানো যে একটা শর্ট নোটিস আসে এবছরে কিন্তু অনেকগুলোই নার্সিং অফিসার রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশড হয়েছে তার একটা ভিডিও আমি পরবর্তী ক্ষেত্রে আপডেট আপলোড করব যে কোন কোন জায়গা থেকে কতগুলো ভ্যাকেন্সি এসেছিল এবং কোনটা আবেদন শুরু হয়েছে কোনটা আবেদন শুরু হয়নি তার ভিডিও আমি দুই দিন পর একটা চ্যানেলে আপলোড করব সেটা তোমরা দেখে নিও তার সাথে এটাও থাকবে সো এখানে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট করা হয়ে করা হবে আর তার সাথে তোমাদের ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে আবেদন কবে থেকে শুরু হবে সেটাও বলা হয়েছে আর কোন ওয়েবসাইটে তোমরা ডিটেল নোটিশটা পরবর্তী ক্ষেত্রে পাবে সেটাও বলে দেওয়া হয়েছে সো পরবর্তী ক্ষেত্রে যখন আবার ফুল নোটিশ পাবলিশ হবে তখন আমি আবার ভিডিওর মাধ্যমে জানাবো তোমরা ততদিন অবধি অপেক্ষা করতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কীভাবে টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে সেটা একটু দেখে নাও যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন্ট বলে একটা অপশান আসবে সেই জয়েন্ট অপশানে ক্লিক করলে শাহজামাল অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে